এইবারে আওয়ামী লীগ কি করেছে, কি তারা করেছে 15 বছরে যে তারা মনে করছে যে আশা মাত্রই, পরিবর্তন হওয়া মাত্রই তাদেরকে শেষ করে ফেলা হবে? কি অপকর্ম তারা করেছে? তারা বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি বদলে দিয়েছে। পাকিস্তান আমলে গুম বলে কিছু ছিল না। বাংলাদেশে 2006 পর্যন্ত এই গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এরকম পলিটিসাইজড ওয়েতে হয় নাই, পলিটিক্যাল লিডারদেরকে এইভাবে ক্রাশ করা হয় নাই। গত 15 বছরে হয়েছে, বাংলাদেশের রাজনীতি ধ্বংস করা হয়েছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের যে দফাগুলো দিয়েছে সেখানে আপনি একটু পড়লেই দেখবেন পরিষ্কারভাবে বলা আছে, 31 দফায় 27 দফায় খুব স্পষ্ট বলা আছে, ন্যূনতম কোনো প্রতিহিংসার রাজনীতি যদি বিএনপি ক্ষমতায় আসে কোনো প্রতিহিংসার রাজনীতি করা হবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে, কেউ যদি কোনো অপরাধ করে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তবে প্রতিশোধ যেটা বলা হয় এক রাতে শেষ হয়ে যাবে, পিঠের চামড়া থাকবে না, ইত্যাদি ইত্যাদি প্রশ্নই ওঠে না।